আমি মানে মেলা, মেলা মানেই আমি, মানে যেখানে মেলা সেখানে আমি। আরে না না, সেরকম কিছু না, জগদ্ধাত্রী পুজোর মেলা আর যাব না তা হয়, আর বাড়ির কাছে আমার জগদ্ধাত্রী পুজো সব। অশোকনগর মানে জগদ্ধাত্রী পুজো চন্দননগরের পরেই অশোকনগর জানুই, আর বাড়ির কাছে যদি সব পুজো হয় তাহলে যাব না সেবা সমিতির মাঠ? বুঝতেই পারছো, হাঁটা পথ সব আমার, এক নাক বরাবর হাঁটতে থাকবো, সব পৌঁছে যাচ্ছি। আর এত বড় মাঠ সারা বছর শুধু দেখি যাতায়াত সময়, এমনিতে তো আর যাই না কাদা কুদার সময়, আর এখন একদম শুকনো মাঠ যাব না? আর এত বড় করে মেলা হয়েছে, আর আমি সৈপ বাপু বারবারই বলছি যে খোলা মেলা জিনিস আমার খুব ভালো লাগে, তো আমি খুব ঘুরেছি খুব ঘুরেছি খুব ঘুরেছি, আর সবাই তো লাইন দিয়ে ঠাকুর দেখেছে, আমি তো জানো লাইন টাইনের মধ্যে নেই, তো যখন ফাঁকা হবে দেখবো, তো অবশ্যই ফাঁকা ফাঁকাতেই আমি ঠাকুর দেখেছি, ওরা সবাই লাইন দিয়েছে, আমি কিন্তু এখানে আমার মতো 10 টাকা 15 টাকা সব ঘুরে ঘুরে দেখেছি। আর বাচ্চারা কী করে, কে কী করে, কে কী ঝগড়া করে দোকানদারের সাথে, দোকানদারের মাথা খারাপ করে দেয়, দোকানদারকে আলফাল বলে, সবই শুনেছি। আর আমার তো জানো এগুলি ভীষণ ভালো লাগে, আর দোকানদারদের মধ্যে কম্পিটিশন, এই বলে আমার জিনিস ভালো, ও বলে আমার জিনিস ভালো, কি চিল চিৎকার বাপু রে বাপু। না ওখানে একটু খাওয়া দাওয়া হয়েছে, তবে আমি অতটা ইন্টারেস্টেড ছিলাম না, কারণ এরপরেও তো অনেক মানে পুজো আছে, সেখানে খাওয়া দাওয়াটা আমার বেশি ভালো হয়। কল্যাণগড় বাজারের যে বিদ্যা মন্দিরের পুজোটা, ওটা তো আমার ফ্যান্টাস্টিক লাগে, আর সুরির সঙ্গে তো ওখানে এমনিতেই খাওয়া দাওয়া চলে, তো যাই হোক সবই পাওয়া যায়, মানে আমি যেটা খাবো সেটা সুরির সঙ্গে আমি বেশি ভালো পাই, তাতে আমার সুবিধা হয় বেশিও। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে ঠেলাগুতোকে না ইসে করাচ্ছে, খাওয়া দাওয়া না করাচ্ছে, আমি বেশি ঘুরেছি, বুঝতে পেরেছো তো? মানে সেবা সমিতিটা আমি খুব ঘুরেছি, আজকে এই মেলাটা পুরো সেবা সমিতির, বুঝেছো? এই যে পুজোর ফটোটা দিচ্ছি, পোস্টটা পুরো কিন্তু সেবা সমিতির, আর বুঝতেই পারছো কতটা ভালো লেগেছে যে এত সেবা সমিতির পুজো। আর এটার ভিতরে অনেক মেয়ে পুলিশ ছিল, মেয়ে পুলিশরা আমার ছবিও তুলে দিয়েছে, আর ভালো হয়েছে ঠাকুরটা বেশ প্যারট গ্রিনের মতো, খুব আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদেরও পছন্দ হবেই।